যেখানকার উদ্দেশ্য করে যাচ্ছিলাম সেখানে উদ্দেশ্যটা পূর্ণ হলো না, যাওয়াটা হয়তো কপালেই ছিল না। তো বন্ধুরা প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য। হয়তো যারা ভিডিও ক্রিয়েটার আছো তারা হয়তো অনেক কিছু শিখতে পারবে এটা থেকে বা জানতে পারবে, ঠিক আছে? আমাদের মতন অজানা থাকলে এরকম করে রাস্তায় মাঝ রাস্তায় এসে ফেঁসে যেতে হবে জিআরপির হাতে? তো যাই হোক, বলতে পারো খুব বড় সড়ো একটা ভুল হয়ে গেছে, ফার্স্ট টাইম এরকম ভুল করলাম আমি ভিডিও লাইনে এসে। ও সেই লেভেলে ট্রেনও ঢুকেছে। চলো ভিডিওটা দেখতে থাকো কত কি ফাইন নিয়েছে আর কি কেস হয়েছে না হয়েছে, পুরো ভিডিওটা দেওয়া আছে বন্ধুরা দেখে এসো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। যে দিদি তাড়াহুড়ো করছে, আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। তো বন্ধুরা, আমি এক জায়গায় যাচ্ছি বেড়াতে। তো তোমরা অনেকদিন থেকে বলছো যে দিদি ভাই তোমার এত বাড়ির কাছে, তুমি কেন যাচ্ছ না, তুমি কেন আমাদেরকে এই ব্লগটা দিচ্ছ না। তো ফাইনালি তার জন্য আজকে ভাবলাম মনটা ঠিকঠাক করে নিলাম, তো আমরা আজকে যাব, ঠিক আছে? তো প্লিজ কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবে, কোথায় যাচ্ছি, কার বাড়িতে যাচ্ছি না যাচ্ছি, আর কিভাবে যাচ্ছি না যাচ্ছি, সব ডিটেলস আসবে। প্লিজ শুধু একটাই রিকোয়েস্ট, অন্তত কন্টিনিউ ভিডিওটা দেখে অনেক কষ্ট করে ভিডিও করি আর সাপোর্ট করো প্লিজ। না না, আমরা তো ছাবলামও করি না, প্লিজ অন্তত সাপোর্ট করো, খুব কষ্ট করে হয় আর অনেক। তোমাদের শুধু রিকোয়েস্টের জন্য আমি ভিডিওটা আর কি আনতে চলেছি, ঠিক আছে? তো চলো বেরোনো যাক, খুব দেরি হয়ে গেছে আর কি। রেডি, এরকম আমি গোছাচ্ছি সব, এই যে ভয়েস ওভার টোভার সবই আমি নিয়ে নিয়েছি, এই যে হেডফোন ফেডফোন সব আমি টোটাল নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো চলো এরপর, ঠিক আছে, রাস্তায় গিয়ে দেখা হচ্ছে, টাটা। কপালটা এতটাই খারাপ যে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, গাড়ি তো গেছে, টোটোও পাইনি আমি আজকে, গাড়িটাও বের করে আনলাম না যে কারণে, তাহলে হয়তো টোটো ধরে চলে যাব, লাস্টে পায়ে হেঁটে যেতে হচ্ছে স্টেশনে। রাগ যা উঠছে না, 2:11 ট্রেন, অলরেডি 2:06 বাজে, জীবনে পাবো না, হেঁটে গিয়ে আগাতে পারবো বলো? সত্যি কথা বলতে কতদিন পরে যে এই যে বাড়ি থেকে স্টেশন অবধি হাঁটবো আমি নিজেই জানি না, এক গাড়ি আর নাই টোটো, এই করেই আমরা যাওয়া আসা করি। ফাইনালি আজকে হেঁটে হেঁটে যাওয়া হবে স্টেশনে। আমি অনেকদিন পরে হেঁটে হেঁটে যাচ্ছি, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবা। কন্টিনিউ ভিডিওটা কিন্তু দেখতে হবে, আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে? তার রিয়াকশনটা কি হয় সেটাই শুধু দেখবো। সবাই বলে যে ঠিক আছে, তুমি আর অত ক্লু দিও না, ক্লু দিলে সব বুঝে যাবে, অত ক্লু দিলে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা এখানে রাখছি, গিয়ে দেখাবো। ট্রেন ঢুকে গেছে আমাদের, হাওয়া ফ্রিতে হাওয়া খাওয়া। ভিড় হয় না, হয়ে গেছে, এটা ফাঁকা আছে, এটা ফাঁকা আছে, এই সবাই ট্রেনে উঠে গেছে। বেশ করেছে, বেশ মজা করতে করতেই যাচ্ছিলাম। এই দিদি ভাইটার সাথেও ট্রেনে দেখা হলো, দু চারটা সেলফি তুলে নিল, ভালোই লাগলো আর কি। ওই যে ফাইনালি রানাঘাট আমরা নেমে গেছি আর সবাই এখন সামনের দিকে যাচ্ছে আর কি। ঠিক আছে, এখন প্রচুর ভিড় আর প্রচুর গরম আছে, ঠিক আছে, এখানে গিয়ে দেখা হচ্ছে। আমি অনেক ভিডিওতেই দেখেছি অনেক জায়গার লোক এসে রানাঘাট স্টেশনে ভিডিও করে, তো আমাদের ভুল হয়েছে,
জানি না আমরা ভুল হয়েছে না ঠিক হয়েছে, কিন্তু আমাদেরকে এসে কিছুই তখন বলা হয়নি যখন আমরা আর কি ভিডিও করছিলাম, তো বেশ মনের আনন্দেই ভিডিও করছি। ও সেই লেভেলে ট্রেনও ঢুকেছে। যারা ভিডিও ক্রিয়েটার আছে তাদের অবশ্যই জানা দরকার আছে। তো কথা আছে, আমরা এখানে জানতাম না, কোনো জায়গায় সাইনবোর্ডও লাগানো নেই যেখানে ভিডিও করা যায় না, ঠিক আছে। তো স্টেশনের ওপরে ওঠে আমরা আমাদের মতন করে দু চারটে ভিডিও করেছিলাম। কত করার পরে এতগুলো বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছে কোথা থেকে এসে জানি না, পাগুলো বনে দুই বোনের পা জড়িয়ে ধরলো, তো ওদের ওদের মতন আবদার কিছু করলো, ঠিক আছে। তো করার পরে এখানে আমরা তো বাচ্চা কাচ্চাগুলো ডেকে নিয়ে আসিনি, তো যাই হোক আশেপাশের লোকগুলো ডেকে বলছে আমাদেরকে যে বাচ্চাদের ভিডিও কেন করছো। আমি বললাম যে দেখো আমরা তো ডাকিনি বা আমরা ভিডিও করছিলাম, সেখানে এসে পৌঁছে গেছে, তো যাই হোক সেটার ব্যাপারটা চলেই গেল। তারপরে কোনো অনেক জায়গায় আমরা দেখেছি যে রানাঘাট স্টেশনে ভিডিও হয় বা ভিডিও করেছে, তো সেই উদ্দেশ্যেই আমরা আর কি করেছিলাম। তো এরপরে যেটা হলো, আমরা পড়ে গেলাম জিআরপির হাতে, কি হঠাৎ আমরা ভিডিও করার জন্য আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো, ঠিক আছে। তো আমি সেই ভিডিওগুলো তোমাদের কাছে করতে পারিনি এই কারণে, কেননা আমার সবারই ফোনগুলো জমা নিয়ে নিয়েছিল ওরা, তো তার জন্য আমি তোমাদেরকে ভয়েস ওভারে আর কি জানাচ্ছি। তো প্লিজ যারা আমার মতন ভিডিও ক্রিয়েটার আছে, প্লিজ স্টেশনের ওপর ওটা ভিডিও করো না, আমাদেরকে হয়রানি হতে হয়েছিল প্রায় 4 ঘন্টা, তার সাথে আমাদেরকে জরিমানাও করা হয়েছে, আবার কেসও হয়েছে, আবার 16 তারিখে আমাদের ডাক হয়েছে, সেখানে আবার 16 তারিখে আমাদের যেতে হবে।